হ্যালো এভরিওয়ান, টুকুলানির বন্ধুরা, দেখুন দেখুন এখন পালাচ্ছে, দেখুন দেখুন, এই যে রোজা রাখছিল সে এক বোতল পানি ছিল শেষ করছে, এই যে দেখুন দেখুন এক বোতল পানি ছিল। টুকুলানি কি করছিস তুই, নাকি রোজা রাখছিস? এই এক বোতল পানি কি করছিস তুই? কোন সময় চুলি কোলে টুকুলানি এক বোতল পানি শেষ করেছে, এক বোতল পানি ছিল বন্ধুরা, টুকুলানি এখন ফেলে দিচ্ছে, দেখছেন দেখছেন কত দুস্থ টুকুলানি, চুরি করে করে খেলে কি রোজা হয়? এই টুকুলানি, এই তুই না বললি যে নানু আমি রোজা রাখবো, আমি আর খাবো না সারাদিন কিচ্ছু, তুমি চুরি করে করে তুমি এরকম করে রোজা রাখা, তোমার এটা রোজা রাখা? হ্যাঁ, এরকম করে মানুষ রোজা রাখে? এরকম করে বিড়ালরা রোজা রাখে? এক বোতল পানি বন্ধুরা, এক বোতল পানি শেষ করেছে, কোন সময় পানি খেয়ে পেটটা তুকুচ তুকুচ করে লিখে দিয়েছে, যে যাতে পেটের মধ্যে কোনো ঘুলু ঘুলু না করে। ওলে সি সি, এটা কি কোনো রোজা হলো টুকু? রোজায় থাকলে কি মানুষ কেউ পানি খায়? তুই এক বোতল পানি শেষ করেছিস, এখন আর উঠতে পারছে না পানিটা খেয়ে, সারা দিন না খেয়ে খালি পেটে এক বোতল পানি খেলে কোনো দিন রোজা হয়? হ্যাঁ টুকু, তোকে ভাবছিলাম মজার মজার ইফতারি করে দেব, তৈরি করে দেবো, তুই কি কাজ করছিস? তুই বল, পাবলিককে বল যে তুই কতটা দুস্থ। তুই এক বোতল পানি শেষ করেছিস, কি টুকু টুকু তুই, এখন গুড়গুড় গুড়গুড় করে ঘুমাচ্ছিস। ও টুকু, ওই ওই টুকু, ওই টুকু, ও বাবা, এখন পানি টানি খেয়ে এক বোতল পানি ছিল শেষ করলে এখন ঘুমু খুলেছে, দেখো তোমরা দেখো, এখন অজ্ঞান হয়ে গিয়েছে, সে একদম অজ্ঞান হয়ে পড়ে আছে, তার রোজা ধরে গিয়েছে, পানি শেষ করে রোজা ধরে যায় তোর? ওই টুকুলানি, ওই পানি শেষ করে কি করে রোজা ধরলো তোর? ওই টুকু টুকু, ও গোলাপি টুকু, ও বাবা, এখন খুলতে হচ্ছে না, মানে খিদা সোতে পানি খেয়ে এখন মাথা ঘুরছে ওর, সেহেরি খেয়েছে, সেহেরি খেয়ে সকাল 8টার সময় আমাকে ডাকছে, ও নানু ও নানু আমি ইফতারি কখন করব। আমি বলছি এখন কেন, এখন তো আমি ঘুম থেকে উঠলাম না, এখন ইফতারি করে নাকি, যা ঘুমা। বলে না নানু আমার সহ্য হচ্ছে না, একটু খাইতে দাও, 8টার সময় খাইছে, 1টার সময় খাইছে, 4টার সময় খাইছে, খেয়ে এখন 5টার সময় এক বোতল পানি চুরি করে খেয়ে এখন তার রোজা। দেখো 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 দুস্থ, দেখো অবস্থা তোমরা, সারাদিন খেয়ে আবার এখন পানি চুরি করে খেয়ে এখন রোজা করছে টুকু, কেমন টুকু টুকু তোমলাই বলো বন্ধুরা, টুকুর বন্ধুরা তোমলাই বলো, এমন টুকু এমন টুকু দুস্থ টুকু কেমনে রোজা রাখে, হাই হাই হাই, এমনে রোজা রাখলে কি হয়? হ্যাঁ, তুই কালকে সারাদিন বোতল টাতল সব ফাঁকা করে রাখবো, তুই কীভাবে চুরি করে পানি খাস? তুই কীভাবে চুলি করে পানি খাস? এমনি সময় পানি খাস না, আর এখন এক বোতল চুরি করে পানি খেয়েছিস তুই টুকু। ছি ছি ছি, মানুষে কি বলে কথা শুনলে? হ্যাঁ টুকু, মানুষে কি বলে কথা শুনলে? ওয়াল্লা হা হয়ে গিয়েছে এখন টুকু, ওয়াল্লা হা হয়ে গিয়েছে, ওয়াল্লা ঘুমিয়ে হা হয়ে গিয়েছে, দেখো তোমরা বন্ধুরা দেখো, এত খিদা লেগেছে তার, সারাদিন খেয়ে তার এত খিদা লেগেছে, এ কেমন রোজা? হ্যাঁ এ কেমন রোজা, সারাদিন খেয়ে বলে তার এত খিদা লেগে এক বোতল পানি খেয়ে এখন পেটটা ফুলিয়ে এখন আবার এরম অজ্ঞান হয়ে পড়ে গেছে, হায় হায় আমি কি করবো এখন? আল্লাহ নেন জুও নাড়াচ্ছে না এখন, নেন জুও নাড়াচ্ছে না, ও আল্লাহ তক্কুর নানা এসে কী বলবে নে, যে তুমি তক্কুর খেতে দাওনি? আমি তো তক্কুর খেতে দিয়েছি, এই যে দেখুন মুখের মধ্যে গেলম হয়ে আছে তক্কুর, হা কলে ঘুম গলেছে তক্কু, গভীর ঘুম, নাক তাবের ঘেমে আছে, কিউতের দিব্বা যে তক্কু, আমার কি কিউতের দিব্বাটা কেমন করে ঘুমো গলেছে তোমলাই দেখো বন্ধুরা, তোমলাই দেখো, অনেক অনেক আদর আর ভালোবাসা দিবা আমার তুকুকে, আমার তুকু কত কিউট, তোমরা দেখেছো? তিন তেলুজা করেছে আজকে, চারবার খেয়ে তিন তেলুজা করেছে, বলছে ও নানু আমার তিন তেলুজা হয়ে গেলো, তুমি কি এক তেলুজা এখনও করলে না, কখন ইফতারি করবা? আমি বলছি আমি তো তোমার মতো রোজা করি না, দেখো দেখো সারাদিন রোজা রেখে তুকু এক বোতল পানি চুরি করে খেয়ে এখন তুকুলে এই অবস্থা, তোমরাই দেখো বন্ধুরা, তোমরা দেখো কী অবস্থা আমার তুকুলানি, দেখো।